লজ্জার ইতিহাস গড়ে ভারত পাকিস্তানের কাছে 10 উইকেটের ব্যবধানে হেরে গেছে। যে পাকিস্তান বিশ্বকাপে ভারতকে কখনো হারাতেই পারেনি, সেই পাকিস্তানি 2021 টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচেই ভারতকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। প্রথমে ব্যাটিং করা ভারত বিরাট কোহলির 50-তে 151 রান করে। 152 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের 2 ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম 10 বল বাকি থাকতেই পাকিস্তানকে জয়ের আনন্দে ভাসাই। 10 উইকেটের পরাজয়, এহেন লজ্জাজনক পরিস্থিতিতে মুখ খুলেছেন বিরাট কোহলি। ম্যাচ হারার পর বিরাট কোহলি বলেন, সত্যিই অনেক লজ্জার। পাকিস্তান বিশ্বকাপে আমাদের কোনোদিনই হারাতে পারেনি, সেই পাকিস্তানি আমাদের 10 উইকেটে হারিয়ে দিল, মানতে খুবই কষ্ট হচ্ছে। বিরাট কোহলি আরো বলেন, আমরা পাকিস্তানের বোলিংয়ের কাছে হেরে গেছি। শাহিন আফ্রিদির বোলিংয়েই ভারত খেই হারিয়ে ম্যাচ হেরে বসেছে বলে দাবি করেছেন অধিনায়ক বিরাট কোহলি। অবশেষে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ভারতকে একরাশ লজ্জা নিয়ে বিশ্বকাপ শুরু করতে হলো। বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের প্রথমবার এই হারে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।